ছিল চিড়িয়ামরে, যেটা আজ 12 বছর আগে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? এবার তারপরে গাড়ি গাড়িও সব বিক্রি করে দিয়েছে, এখন কি থেকে কি হয়েছে সেটা বলতে ফোন করলেন যে এরকম বলরাম হসপিটালের দুটো দিকে একটা দুর্ঘটনা ঘটেছে। তা আমি বললাম যে স্যার আমি যাচ্ছি, আমি এসে শুনলাম ভদ্রলোকের নাম বৃন্দাবন কর্মকার, উনি পেশায় একজন ব্যবসায়ী, এবং এখানে যা এসে শুনছি যে এবার কালী পুজোয় নাকি উনি মূর্তি দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, এবং ভাষাটা দিন দিনে এদের সাথে ছিলেন। তো কি ঘটনা সেটা তো আমরা বলতে পারবো না, তিনিই বলতে পারবেন কেন এরকমভাবে নিজের একটা 8 বছরের ছেলে, 16 বছরের বোধ হয় মেয়ে, এটা খুব প্যাথেটিক ঘটনা। এবং ওনার বাড়ি হচ্ছে আদর্শপল্লীতে, আদর্শপল্লীতে যে বাড়ি বা জমি ছিল সেটা উনি বিক্রি করে দিয়েছেন, কোনো প্রমোটিংকে দেননি, বিক্রি করেছেন যা খবর। এবং তিনি এই বাড়িতে, এখানে অরূপ গাঙ্গুলির বাড়িতে ভাড়া থাকেন, এই ফ্ল্যাটটাই, যে করবি অ্যাপার্টমেন্ট যেটা আছে এই ফ্ল্যাটেই, এম এস মুখার্জি রোডে, এখানেই উনি ভাড়া থাকেন। আমাকে ওনার যে যে বাড়ি, যার বাড়ি, তিনি আমাকে সকালবেলা এই আধ ঘন্টা আগে ফোন করলেন যে দিদি এরকম আমার বাড়িতে ভাড়া দিয়েছি একজনকে, বৃন্দাবন বলে নাম, তা আমি দুদিন ধরে কোনো খবর পাচ্ছি না, আমি ফোন করছি ফোনও ধরছে না। তা আমি বললাম যে তাহলে এক কাজ করুন, ধরছে না যখন আপনি আপনার থানায় কোনো ইনফর্ম করুন। তা বলতে বলতেই আমার হাজবেন্ড আমার নাতিকে নিয়ে এইখানে চুল কাটতে এসছে, তা আমি বললাম যে আমার হাজবেন্ড ওখানে আছে, আপনারা যান দেখুন, আশেপাশের লোককে জিজ্ঞেস করুন। কজন ছিল বাড়িতে? 4 জন, স্বামী স্ত্রী দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। দিয়ে এরা 1 বছর ধরে নাকি আছে, মানে 1 বছর এখনো পুরো হয়নি। কি করতেন বলতে পারবো না, কি করতেন বলতে পারবো না, আদর্শ পল্লী না ওনার কোথায় বাড়ি নাকি উনি যা বললেন, বাড়িওয়ালা যে বললেন, সেটা এখন কি করে বলবো। আমি তো এই শুনলাম কি কি সুসাইড কেস আছে, 4 জন শুনছি, গন্ধ বেরোচ্ছে, তারপরে সবাই পাশের পাড়া সবাই গিয়ে খুলে দরজাটা খুলে দেখছে সুসাইড কেস আছে। তো বৃন্দাবন কর্মকার বলে ভদ্রজন নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকতেন, ওনার ফ্যামিলিতে উনি, ওনার বউ, দুটো বাচ্চা, এক মেয়ে, এক ছেলে, উনি এখানে থাকতেন। তো আজকে যে আমরা খবর পেয়েছিলাম কি এখানে কিছু একটু বাজে গন্ধ বেরোচ্ছে, লোকাল লোকজন এখানে একটা সিঁড়ি দিয়ে ওখানে চাপেন দেখতে পারবেন, ওখানে খিড়কি আছে, ওখান থেকে চেষ্টা করে দেখছে, ওখানে দেখছে একটা বড়ই ঝুলছে। এই খবরটা আমাদের কাছে পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিম এখানে আসলো, এসে দেখছে এন্ট্রিগুলো ব্লকড আছে, ওনার ফ্ল্যাটের এন্ট্রি, তারপরে আমরা মেন গেটটা, যে এন্ট্রিটা একটাই গেট আছে এখানে উঠলেই, ওই গেটটা তারপরে লক ছিল, লকটা ভাঙার পরে তার দরজা ছিল লাকড়ির দরজা, কাঠের দরজা, ওটা ভেঙে যেয়েছে, আমরা ঢুকে দেখছি আমরা পুরো ফ্যামিলিকে মৃত অবস্থাতে পেয়েছি, ঠিক আছে? আমরা আরও ভালো করে মোয়ানে যে ইমিডিয়েটলি আমরা করলাম, আমরা একটা না ওটা আমি আপনাকে এই মুহূর্তে বলবো না, উই আর আমরা 4টা বডি পেয়েছি, ঠিক আছে? কী অবস্থায় পেয়েছি অবস্থা আমি এর মধ্যে আপনাকে বলবো না, ঠিক আছে? একটা ঝুলন্ত অবস্থা ছিল, বাকি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রুমে পেয়েছি, সুসাইড নোট আমরা একটা পেয়েছি, ওটা আমরা দেখছি, ওখানে সুসাইড নোট মধ্যে কিছুটা গল্প আছে, উই হ্যাড টু ভেরিফাই অল দোজ থিংস।